গুড মর্নিং বাবু ওঠো আজকে তো তোমাদের স্কুলে পুল পার্টি তো উঠতে হবে তো আজকে কিন্তু দেরি করলে আর পুল পার্টি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে বাবু ওঠো আর ঘুমোতে হবে না ছটা বেজে গেছে তাড়াতাড়ি উঠে রেডি হতে হবে তো সব বন্ধুরা কিন্তু একদম সানগ্লাস পরে টুপি পরে সব কিন্তু রেডি চলো উঠে পড়ো আজকে যদি দেরি করে ওঠো তাহলে ফুলপাটি ক্যান্সেল তাই তো আর তুমি তো অনেক কান্না কান্না করবে ফুলপাটি ক্যান্সেল হয়ে গেলে এ বাবু ওঠো চলো চা খাবে না হরলিক্স খাবে কি খাবে বলো সেটাই তৈরি করে দি। আর তার সাথে আজকে আবার স্পেশাল টিফিন বলেছে সেটা করতে হবে অন্যদিন তো হেলদি ফুড অ্যালাউ করে আজকে তো বলেছে একটু আনহেলদি ফুড নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই যেহেতু আজকে পার্টি বলে কথা তার জায়গা তো আগে উঠতে হবে হ্যাঁ উঠে পড়ো উঠে পড়ো আমি কিন্তু রান্নাঘরে যাচ্ছি আর কিন্তু ডাকবো না দেরি হয়ে গেলে কি তখন কান্না করবে আমি কিন্তু চলে যাচ্ছি এবারে খাবারগুলো বানাই না তুমি তো আবার টিফিন নিয়ে যেতে পারবে না এই তো উঠে পড়েছে চলো একটু ফ্রেশ হয়ে নাও হ্যাঁ আর এই যে ব্রাশটা করে ভালো করে ব্রাশ করে একদম রেডি হয়ে যাও আজকে কি যাবি তো তো ফুলপাটির জন্য আজকে স্পেশালি স্কুল থেকে অ্যালাউ করেছে ম্যাগি দেওয়ার জন্য তো সেই জন্য ম্যাগিটা আজকে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে অল্প একটু করে করে দেবো একটু মাখা মাখা করে নইলে ব্যাগের মধ্যে করে নিয়ে যাবে আর গরম জিনিস একটু মানে ঝোল ঝোল টাইপের রাখলে পরে কিন্তু ব্যাগেতেই গড়িয়ে পড়ে যেতে পারে তো আজকে একটু মাখা মাখা করে মেয়ের জন্য করে দেব। আর এমনিতে সাধারণত কিন্তু মেয়েকে ম্যাগি আমি দিই না কিন্তু আজকে পুল পার্টির উদ্দেশ্যে মানে স্কুল থেকে বলে দিয়েছে যে আজকে ম্যাগি বা নুডলস এগুলো নিয়ে যাওয়া যাবে সঙ্গে একটু চিপসের প্যাকেটও দিতে হবে তো সেই জন্য আমি একদম ডিম দিয়ে একদম পেঁয়াজ দিয়ে হালকা করে একদম দরবালভাবে ম্যাগি করছি কারণ এত সকালবেলা ছটা সাড়ে ছটার সময় তখন আর সবজি দিয়ে করার মতো আর টাইম নেই কারণ একটু পরেই মানে আর আধ ঘন্টার মধ্যেই কিন্তু মেয়েকে সমস্ত কিছু রেডি করাতে হবে এবং তারপরে কিন্তু মেয়েকে আবার মানে পুলকার করে দিচ্ছি সেখান থেকে নিতে আসবে তো সেই জন্য ম্যাগিটা এখন রেডি করে নিই আর ম্যাগির মধ্যে এটা একটুখানি দিলাম টমেটো সস যাতে ম্যাগিটা খেতে টেস্ট লাগে তো সেজন্য আমি আজকে ম্যাগিটা এইভাবে করলাম আর দিন পর স্কুলে ম্যাগি নিয়ে যেতে পারবে এটাও মেয়ের খুব আর কি ভালো লেগেছে তো এখন মেয়ের জন্য তৈরি করে নেব একটু লিকার চা আমরাও তো সবাই খাবো লিকার চা তো এখন করে নিলাম সেটা তার সাথে বাচ্চাটাকে একটুখানি দেব মানে হলডিক্স দেব লিকার চা ও বলছিল বটে তবে আমি ওকে দেব না আমি ওর জন্যে আলাদা করে হলডিক্স করব তো সেইটাই ওকে আমি দিয়ে দেবো আর এখানে আমার ম্যাগি কিন্তু রেডি একটু ঠান্ডা হতে দিয়েছি তার সাথে আমি ওকে চকলেট হরলিক্স কিন্তু এখানে অল্প করে করে দিচ্ছি কারণ আমার মেয়ে এত সকালে কিচ্ছুটি খেতে চায় না জন্য কিন্তু একদম হাফ কাপ মতো ওকে করে দিয়েছি একটু ঘন করে হললিক্সটা যাতে ওইটুকু অন্তত খায় তার সাথে একটু বিস্কুট খায় তো এখন টিফিন কারির মধ্যে রেডি হয়ে গেছে ম্যাগি আর একটা চামচ দিয়ে দিলাম আর স্কুলে যখন খাবে তখন তার জন্য তো আমি ব্যাগে ভরেই দিচ্ছি কারণ লাস্টে ওটাই ভুলে যাব না হলে তো সেই জন্য আমি এটা অলরেডি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তো আজকে যেহেতু ফুলপাটি হবে তো সেজন্য স্নানের জন্য এক্সট্রা জামা কাপড়ও ব্যাগে দিয়ে দিতে বলেছে একটু তোয়ালে দিয়ে দিতে বলেছে সেটাও দিয়ে দিয়েছি সবগুলো মনে করে করে আর এখন একটু গ্লুকন্ডি মেয়েকে গুলে দেবো সেটা হচ্ছে ওর ওয়াটার বোটলে অন্যদিনও আমি এটা করে দিই যেহেতু এটা গরমকাল তো সেক্ষেত্রে একটুখানি মানে এই অরেঞ্জ যে গ্লুকন্ডি এইটা দিলে পরে খেতেও যেরকম ভালো থাকবে সেরকম মানে এনার্জির একদম ভরপুর যাকে বলে আর বাচ্চাদের খেতেও খুব ভালো লাগে যেহেতু এটা একটু ফ্রুট জুস ফ্রুট জুস টাইপের লাগে দেখতে তো বা খেতে সে জন্য ওটা আমি করে দিচ্ছি ওয়াটার বটলে তো এইটা আমার মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করে আর গরমকালে কিন্তু তোমাদেরকেও বলবো যারা বাচ্চাদেরকে স্কুলে জল দাও সেক্ষেত্রে তোমরা যদি প্লেন জল অল্প কোনো জায়গায় দিয়ে দিতে পারো দিতে পারো আদারওয়াইজ ওয়াটার বটলের মধ্যে এরকম গ্লুকন ডি গুলে দিলে কিন্তু সবথেকে বেশি ভালো হয় যেটা কিন্তু ওদের মানে হেলথ ড্রিঙ্ক হলো আর শরীরের এনার্জির জন্য খুবই ভালো তো যাই হোক এটা করে দিলাম আর সকাল সকাল এর থেকে বেশি মানে করা সম্ভব না কারণ মেয়েকে পুরোপুরি রেডি করা জামা কাপড় পরানো কিছু কিন্তু করে ফেলতে হয় তো মোটামুটি সব রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছি বস রেডি হয়ে গেছে টিফিনে গেছে তাহলে আজকে কি আজকে কি নাও টুপিটা পর ঠিক করে পড়ো টুপিটা না হ্যালো সানগ্লাস তো মেম সাহেব হয়ে গেছ মেম সাহেব তুমি মেম সাহেব হয়ে গেছ ওই যে সে ফরেনারগুলো এসেছিল এরকম আজকে কি হবে আর কি হবে তুমি ফিশ হয়ে যাবে আর এটা কি এটা কি পুরোনো জামা পরেছো আর পুরোনো প্যান্ট পরেছো না নতুন ও কে কিনে দিলো কে কিনে দিল অ্যাঁ তুমি এতে খুশি তো কতটা খুশি আর ভালো করে দিয়ে খেলবে তো আর কাকে কাকে জল দেবে সব বন্ধুদের জল দেবে আর ওই ব্যাগের মধ্যে স্কুল থেকে কি বলেছে ম্যাগি চিপস এগুলো আজকের দিনকে অ্যালাউ করবে রোজ তো হেলদি ফুড নিয়ে যাও রোজ তো হেলদি ফুড নিয়ে যাও আর আজকে যেহেতু ফুল পার্টি সেই জন্য কি বলেছে ম্যাগি আর চিপস নিয়ে যাওয়া যাবে থেকে অ্যালাউ করেছে তো সেই জন্যে আমি কিন্তু ব্যাগের মধ্যে ম্যাগি দিয়ে দিয়েছি আর কি দিয়েছি চিপসের প্যাকেটও ঢুকিয়ে দিয়েছি আর এটা দাঁড়াও আর একটা জিনিস আছে স্পেশাল দাঁড়াও এইটা কি তুমি দেখে নিয়েছ হ্যাঁ ঠিক আছে তাহলে এখন তাহলে যাওয়া যাক নাকি ঠিক আছে है पानी 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 आज दिन है सानी 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 आ जाओ मेरे की आज क्या पुल पारी थे कि ये सब नाचा हुए ना कि ओ जौल पूर्वे माथर पति बड़ो पूर्वे ओ छोटू नाच करो नाच करो नाच करो आज रू है पानी 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 আজ দিন হে সানি 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 ব্লু হে পানি 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 আজ দিন হে সানি 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 আমি এখন আমি এখন ফুলপটি দিয়ে ফুলপটি রেডি হয়ে গেছি আমি যাব নিচে ওই ফুলকারে তুলে দিতে গাড়ি আসবে নিয়ে যাবে আমরা যাব না ও যাবে বল গো কেমন হলো ফুলপাটি কি কি হলো ও আর এই যে তুমি তো গেলে তো সেই সুন্দর আকাশি জামাটা পরে আর এলে এই জামাটা পরে কেন ও তাই ও জানতাম না তো আমি ও আমি তো জানতাম না তো ওই ভেজা জামা কাপড়গুলো কে খুলে দিলো নিজে নিজে খুলতে বেরেছো ভেজা গেঞ্জি প্যান্ট ম্যাম খুলে দিয়েছে ম্যাম খুলে দিয়েছে তাহলে আর ওই ইয়ে কি বলে জামা গা কে মুছে দিলো কে এই জামাটা পরিয়ে দিলো আবার এই দেখো তোমার জামার সাথে আমার এই দেখো নো এটা নেল পলিশটা ম্যাচিং হয়ে গেছে দেখো ম্যাচিং হয়ে গেছে না

ও সবাইকেই দিয়েছে তা তুমি কাকে আগে জল ছোঁড়াছুড়ি করলে আরে জামাটা তো খুব সুন্দর লাগছে জামাটা পরে জামাটা তো খুব ভালো লাগছে তোমার যে মনটা আছে তাহলে শান্তি হয়েছে তো জল ঘেটে হ্যাঁ ফুলপাটি করে এনজয় হয়েছে তো বাহ্ ঠিক আছে

জল ঢেলে দেব ঠিক আছে টাটা সেই স্কুলে দেওয়া চিপস এখন খাচ্ছিস আচ্ছা খেয়ে নে ঠিক আছে তো আজকে এতক্ষণ জল ঘেটে মাথাটাও ঠান্ডা হয়েছে